দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 20,044 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 20,038 জন। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 56 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 47। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,660 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,37,30,071। এর পাশাপাশি দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,40,760। আরো প্রোটেকশন মাস্ক ব্যবহার করব এবং আমরা যে আজকে বুস্টার ডোজ আজকে চালু হলো 18+, খুব ভালো লাগছে। পূর্ব ঘোষণা মতো শুক্রবার থেকে দেশ জুড়ে চালু হয়ে গেল 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ। এদিন চেতলায় মেয়র্স ক্লিনিকে ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই লাইন দিয়েছি আমরা, সব এটা ফ্রিতেই পেয়েছি, আর কিছু বলার নেই। দিন কয়েক আগে করোনার বুস্টার ডোজ নেওয়া নিয়ে রাজ্যবাসীর অনীহায় উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য দপ্তর। এমনকি নেওয়ার লোক না থাকায় এ রাজ্য থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিনের ডোজ চলে গিয়েছিল অন্যত্র। এই পরিস্থিতিতে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কেন্দ্রের ঘোষণার পরই ফের ভ্যাকসিন সেন্টার মুখী সাধারণ মানুষ। আমি এটা বারবার করে বলেছিলাম, স্বাস্থ্য সচিবকেও বলেছিলাম যে একটু কম কথা বলতে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাথে, যাতে এই ভ্যাকসিনগুলো আমাদের কাছে রয়েছে এবং সবগুলোরই প্রায় ডেটও শেষ হয়ে যাবে যদি এরকমভাবে পড়ে থাকে, তাই কথা বলতে এবং দেরিতে হলেও ভ্যাকসিনেশন আমরা শুরু করতে পেরেছি। মানুষও আমার আশা করি যে ভ্যাকসিন বুস্টার নিয়ে নিলে অনেকটা নিরাপদে থাকবেন তারা। এই ছবি কলকাতা পুরসভার 104 ওয়ার্ডের গড়ফা স্বাস্থ্য কেন্দ্রের। সকালে লাইন দিয়ে দাঁড়ায় পাবলিক, তাদের থেকে আধার কার্ডের জেরক্স আর ভ্যাকসিনের সার্টিফিকেট নেওয়া হয়, তারপরে আমরা লিংক দিলে ভ্যাকসিন স্টার্ট করি। গড়ফা থেকে এগিয়ে এবার কলকাতা পুরসভার 110 ওয়ার্ডের হাজিপুরে এখন পর্যন্ত 110 জন, সকাল থেকে 110 জন ভ্যাকসিন পেয়েছে। 9:30 থেকে তারা লাইনে দাঁড়াচ্ছে, আমাদের এক একটা স্লটে 10 জন করে লোক দাঁড়াচ্ছে, 10 জনকে আমরা ভেতরে নিয়ে আসছি ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে, তারপর আবার বাকি 10 জনকে ডেকে নিচ্ছি, এইভাবে আমরা ভ্যাকসিনটা প্রদান করছি। পুরসভা স্বাস্থ্য কেন্দ্র ও মেগা সেন্টার মিলিয়ে এদিন কলকাতায় মোট 133 কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হয়েছে 8,722 জনকে, কোভ্যাক্সিনের বুস্টার পেয়েছেন 752 জন। কলকাতার পাশাপাশি এদিন জেলাগুলিতেও বুস্টার ডোজ দেওয়া চালু হয়েছে। ঝিলম করঞ্জায় সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে ফের ঋণের সুদ বাড়ালো স্টেট ব্যাংক। 0.10% সুদ বাড়ানোর সিদ্ধান্ত। বাড়ি গাড়ি পার্সোনাল লোনের সুদ বেড়ে হলো 7.5%। আপনাদের জানিয়ে রাখি, মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে ফের ঋণের সুদ বাড়ালো স্টেট ব্যাংক। 0.10% সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। বাড়ি গাড়ি পার্সোনাল লোনের সুদ বেড়ে হলো 7.5%।